আসসালামু আলাইকুম। তোমাদের আজকে দেখো সম্পাদ্য 15টা পড়াবো। সম্পাদ্য 15 কি আছে? একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন যার একটি বাহুর মাপ দেওয়া আছে। সমবাহু মানে কি? যে ত্রিভুজের তিনটে বাহুর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এই সমবাহু ত্রিভুজটা তোমাকে আঁকতে হবে যার প্রত্যেকটা বাহুই 5.2 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেন্টিমিটার। তো তাহলে প্রথমে কি করবে, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, তাই আমি তিনটে আলাদা আলাদা ভাবে করব না, একটা মাপই করব 5.2। স্কেল ও পেন্সিলের সাহায্যে তোমরা 5.2 এঁকে নিলে, তাহলে এখানে তুমি লিখে দিলে 5.2। এই 5.2 সেন্টিমিটারটা এবার এই নিচে স্কেলের সাহায্যে এইখানে একটা বড় রেখাংশ আঁকলে, তারপর এরকম যেরকম মাপ করে করতে হয় রেখাংশের মাপ নিয়ে, এইদিকে একটা প্রান্ত বিন্দু আর এইদিকের প্রান্ত বিন্দুতে বসিয়ে যেরকম মাপ নিয়ে করতে হয়, মাপ নিতে হয় সেরকম মাপ নিলে, মাপ নিয়ে এই যে 5.2 এটাকে কাটলাম, তো আমি এইখান থেকে এই পর্যন্ত আমি পেয়েছি 5.2। আবার তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে এরকম যে দুটো বাহু হবে সেই দুটো 5.2, তাহলে আমার যে এই মাপটা করা আছে পেন্সিল ও কম্পাস কাঁটাটার মধ্যে দূরত্ব 5.2 আছে, তাহলে এই প্রান্ত বিন্দুতে বসিয়ে এই 5.2 এর একটা বৃত্তচাপ কেটে দিলাম, এই দিক থেকে বসিয়ে 5.2 এর একটা বৃত্তচাপ কেটে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম এই যে বিন্দুটা পেয়ে গেলাম তার সঙ্গে এগুলো জুড়ে দেব, তার মানে আমি একটা ত্রিভুজ পেয়ে গেলাম যেই ত্রিভুজটার আমি ত্রিভুজটা পেয়ে গেলাম যে ত্রিভুজটার তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেন্টিমিটার। তা আমি প্রত্যেকটা বাহুর পাশে এইভাবে লিখে দেবো 5.2 সেন্টিমিটার। এবং ত্রিভুজটার একটা নাম দেবো এ বি সি, এভাবে নাম দেবো। তো প্রথমে একটা কথা বলে রাখা দরকার ছিল যে কোনো ত্রিভুজ কিভাবে অঙ্কন করা যাবে, কোন ত্রিভুজ অঙ্কন ত্রিভুজটা অঙ্কন করা যাবে, কোন ত্রিভুজ অঙ্কন করা যাবে না সেগুলো একবার বলে দিই। মনে করো তিনটে বাহুর দৈর্ঘ্য আছে, তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সরি এটা পরে বলছি, এটা এই তিনটে ত্রিভুজ চারটে ত্রিভুজ আঁকা হয়ে যাক তারপর আমি বলবো। এটা একটি সমদ্বিবাহু, লাস্টে কনক্লুশন যেহেতু করবো সেই জন্য আমি লাস্টে বললাম যে ওটা লাস্টে করে দেবো, ওটা লাস্টে একবার বলে দেবো, এই ত্রিভুজগুলো অঙ্কনের পরে আমি একবার বলে দেবো। দেখো 16টা কি আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.1 সেন্টিমিটার, সমান যে দুইটি বাহু তাদের প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 5.1 সেন্টিমিটার, অপর আর একটা বাহু তার দৈর্ঘ্য হচ্ছে 3.4 সেন্টিমিটার। বইতে যেরকম ছিল তার চেয়ে একটু মাপটা আলাদা আলাদা নিয়েছি। তো দেখো এই দুটো মাপকে আমি প্রথমে স্কেলের সাহায্যে এভাবে নিয়ে নেব 5.1 আর 3.4। এই যে আমি দুটো মাপ পেয়ে গেলাম, এই আমি দেখতে পাচ্ছি যে সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 5.1, তার মানে সমান বাহু দুটোকে আমি একটা ত্রিভুজ অঙ্কন করবো, যে সমান দুই বাহু এই সমান দুই বাহুটাকে আমি উপরে করব, এই যে সমান দুই বাহু তাদেরকে এইভাবে উপরে করব। তা আমি এখানে ভেবে নিচ্ছি, এটা জাস্ট রাফে এমনি করে দেখিয়ে দিচ্ছি, এটা আমি তোমরা একদমই করবে না, মনে মনে ভাববে, এবং অপর যে বাহুটা তাকে এইখানটায় করবো 3.4টা এখানে করব, আর এই যে 5.1 আর 5.1টা এখানে করব। তার মানে আমি ভূমিতে নিলাম 3.4,